হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের একটি নিউ নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে ওকে ছয় এপ্রিল তোমাদের কিছুক্ষণ আগে তোমাদের এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে তো আমি ভেবেছিলাম যে হয়তো তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট পাবলিশ করা হয়েছে তো বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট কিন্তু এখানে পাবলিশ করা হয়নি অনেকে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছিলে কি দাদা এসএসসি জিডি কনস্টেবলের রেজাল্ট কবে পাবলিশ করা হবে তো বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি পনেরোই এপ্রিল থেকে যদি তোমাদের পিইটি পিএসটি শুরুর অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয় তাহলে বন্ধুরা তোমাদের রেজাল্ট কিন্তু এই সপ্তাহে দিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন জায়গা থেকে আপডেটটি পাচ্ছি তোমরা ফার্স্ট উইকে এপ্রিল মাসে অর্থাৎ এই মাসের ফার্স্ট উইকে তোমরা দেখতে পেয়ে যাবে অর্থাৎ কাল বা তারপরে কিন্তু প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে অর্থাৎ সাত তারিখ বা আট তারিখ তোমাদের প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে রেজাল্ট পাবলিশ করার আজকে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে আমি ভেবেছিলাম কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়নি এই যে নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে বন্ধুরা এটি তোমাদের তেলেঙ্গানা রাজ্যের জন্য অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যের যেসব নকশাল এরিয়াগুলো রয়েছে বা যেসব নকশাল ডিস্ট্রিক্ট রয়েছে তার নাম কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমি তোমাদেরকে নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি ওকে তো যেহেতু আমাদের রাজ্যের নয় সেহেতু তবু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নোটিফিকেশানে কি বলা রয়েছে তো দেখো বন্ধুরা আমি নোটিফিকেশানটি ডাউনলোড করলাম তো এখানে বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের তেলেঙ্গানা রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশানটি প্রযোজ্য তো এখানে দেখতে পাচ্ছ তেলেঙ্গানা রাজ্যের যেসব ডিস্ট্রিক্টগুলো রয়েছে মিলিটারি ইফেক্টেড বা নকশাল ইফেক্টেড ডিস্ট্রিক্ট তার নাম কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ হয়তো তোমাদের যখন ফুল নোটিফিকেশান পাবলিশ হয়েছিল তখন হয়তো এইসব ডিস্ট্রিক্টগুলো দেওয়া হয়নি কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ নাম্বার অফ ডিস্ট্রিক্ট ছখানা ডিস্ট্রিক্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে তেলেঙ্গানা রাজ্যের অর্থাৎ এই সব জেলা থেকে যারা বিলং করবে তেলেঙ্গানা রাজ্যের তারা কিন্তু নকশাল বা মিলিটারি ইফেক্টেড এরিয়ার কিন্তু অন্তর্গত ওকে এখানে কিন্তু সাপ বলে দেওয়া হয়েছে তো এখানে এই নোটিফিকেশানে এইটাই বলা রয়েছে যে তেলেঙ্গানা রাজ্যের যারা বিলং করছে তেলেঙ্গানা রাজ্য থেকে তারা যদি এই সব জেলা থেকে বিলং করে বন্ধুরা মার্কেটে চাকসু প্রকাশনীর নতুন বুক প্রকাশিত করা হয়েছে এসএসসি এম এবং হাবিলদারের তুমি যদি এসএসসি এমটিএস এবং হাবিলদারের প্রার্থী হয়ে থাকো তাহলে এই বইটি তুমি যদি নিতে চাও তো নিলে নিতে পারো এই বইটিতে তোমাদের একুশশো পঞ্চাশ প্লাস তোমরা প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবে এইট তোমরা সলভ পেপার পেয়ে যাবে এবং পনেরো প্র্যাকটিস সেট পেয়ে যাবে তোমরা যদি চাও তো এই বইটি নিলে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে বা যে কোনো বুক স্টল থেকে তোমরা নিতে পারবে এইসব জেলা থেকে যদি তারা বিলং করে তোমরা দেখতে পাচ্ছ তাহলে তারা কিন্তু নকশাল এরিয়ার অন্তর্গত এবং নকশাল এরিয়ার যে কাট অফ সেটি কিন্তু তারা তার ফায়দা পাবে ওকে এবং নকশাল এরিয়ার যে সেটাতে কিন্তু তারা ছাড় পাবে ওকে তো বন্ধুরা নোটিফিকেশনে কিন্তু এটাই বলা রয়েছে তো করি বন্ধুরা তোমাদেরকে পেরেছি আজকে তোমাদের ছয় এপ্রিল এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে এসএসসির তরফ থেকে তো আজকে বন্ধুরা ছয় এপ্রিল এসএসসির তরফ থেকে এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে তেলেঙ্গানা রাজ্যের নকশাল ডিস্ট্রিক্টের নাম পাবলিশ করা হয়েছে তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বুঝাতে পেরেছি যে কোনো ছোট বড় আপডেট তোমরা যদি পেতে চাও অতি অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে যে কোনো ছোট বড় আপডেট সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ